السلام عليكم، কি খবর সবার? সবাই তো ঘুমিয়ে গেছে, খুব ভালো লাগতেছে। ঘুম ঘুম ভাব, ঘুমিয়ে গেছিলাম পরে কিন্তু ঘুমাইতে পারি নাই। একটু একটু করে দেখতেছিলাম বাংলাদেশের ক্রিকেট খেলা, অনেক রাগ, অনেক কিছু জমা, কিন্তু বলতে পারতাছি না, কারণ আমি বর্তমানে এই দেশে অবস্থিত। না হইলে হয়তো আরো ভালো কিছু বলতে পারতাম, অনেক সুন্দর কইরা বলতে পারতাম, কিন্তু বলা পারলাম না, কারণ আমি বাংলাদেশেই বসবাস করি। এটাই হলো আমার সমস্যা। কি অসাধারণ পারফরমেন্স! 383 রানের টার্গেট, 58 রানে 5 উইকেট। মনে হইতেছিল যে আজকে 100 রানই হইব না, একটু একটু করে টুকিয়ে টুকিয়ে যাই হোক তাও 200 পারি দিছি। তার মধ্যে 111 রানই মাহমুদুল্লাহ রিয়াদির, বাকি সবাই তো খুব অসাধারণ পারফরমেন্স। কি বলবো, মনে হইতেছে যে বিশ্বকাপ এদেরই দিয়ে দেওয়া উচিত, যেখানে কিনে সাউথ আফ্রিকা নেদারল্যান্ডের বিপক্ষে একটা প্লেয়ারও 50 রান করতে পারলো না। কি সুন্দর পারফরমেন্স! আফগানিস্তান পাকিস্তান রে 8 উইকেটে হারায়। আমরা নাকি জিতমু বিশ্বকাপ? বিশ্বকাপ তো জেতার দরকার নাই, দলে অংশগ্রহণ, খেলায় অংশগ্রহণ করা পারছি, এত বড় একটা টুর্নামেন্টে জয়েন দিতে পারছি, এটাই তো অনেক বড় একটা বিষয়। ম্যাচ জেতার যে একটা ভাব, ওই কোনো ভাবই নাই বাংলাদেশের মধ্যে। ওই 500 রানের টার্গেটেও যে ব্যাটিং, শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে ওই একই অবস্থা। আর কী কমু, টি20তেও যা খেলায়, ওয়ান ডেতেও তাই একই খেলায়। টেস্ট তো টেস্টই, এরা জিতবো বিশ্বকাপ খুব সুন্দর করে স্বপ্ন দেখে, খুব অসাধারণ স্বপ্ন। এদের স্বপ্নর নিগেও পুরস্কার দেওয়া দরকার, অবশ্যই এদের পুরস্কার দেওয়াই দরকার। যেখানে ওয়েস্ট ইন্ডিজের মতো দল অংশগ্রহণ করা পারে নাই, সেখানে বাংলাদেশ বিশ্বকাপ খেলতেছে, প্রতিটা দলের বিপক্ষে একটা করে ম্যাচ খেলবো, 8-9টা ম্যাচ। কি সুন্দর পারফরমেন্স! দুঃখও লাগে, হাসি উপায়, এত সুন্দর সুন্দর বিজ্ঞাপন, খেলার কি প্রতিভা, কি সুন্দর চয়েস! এই মাহমুদুল্লারে নিব না, প্রতিটা ম্যাচে হইতেই ধারাবাহিকভাবে পারফরমেন্স কইরা যাইতেছে, আর সবার কোনো খবর নাই, কোনো দিকে কারো নজর নাই। কি অসাধারণ! কাপ মনে হইতেছে আর একটা বানানো দরকার, এদের জন্য দেওয়া দরকার।